স্যার আসবো? কি চাই? আম্পায়ারিং করতে চাই স্যার। তা কোনো অভিজ্ঞতা টভিজ্ঞতা আছে? জি স্যার, অনেক বড় বড় লিগের কমিটি টিমের হয়ে আম্পায়ারিং করেছি। আচ্ছা, কোন কোন লিগে? এই যেমন ধরুন ফকির উদ্দিন টুর্নামেন্ট, উত্তরপাড়া ব্লেন্ডার কাপ টুর্নামেন্ট, জর্জার মুল্লোকতার টুর্নামেন্ট। হয়েছে হয়েছে, থামো, বুঝতে পেরেছি, অনেক অভিজ্ঞতা তোমার। এখন কিছু প্রশ্নের উত্তর দাও তো। স্যার ক্লাস ফাইভে তিনবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারিনি। ক্লাস ফোরের প্রশ্ন করতে পারেন, এটা পারতে পারি। কোনো ক্লাসের প্রশ্ন করব না, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন করব, ওটা পারবে তো? আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যা নেই স্যার, অনেক বড় বড় লিগের কমিটি টিমের হয়ে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে স্যার। হ্যাঁ বুঝেছি বুঝেছি। আচ্ছা তুমি বলো তো, DRS মানে কি? DRS যেটা আপনারা আনতেই পারেন না, ওইটার মানে জেনে কি লাভ স্যার? তাই না? আচ্ছা তো ADRS তো বাংলাদেশে আছে, ADRS এর মানে বলো। ADRS যেটা থেকেও কোনো লাভ নেই, সেটার মানে জেনেই বা কি লাভ স্যার? আচ্ছা একটা বল যদি বাউন্স করে ব্যাটসম্যানের মাথার উপর দিয়ে যায়, তাহলে কি ডিসিশন দিবে? ব্যাটসম্যানটা কে স্যার? যদি সাকিব ভাই হয় তাহলে ওয়াইড দিব, যদি অন্য কেউ হয় তাহলে আপনি যা বলবেন তাই দিব। আমি যা বলবো তাই দিবে? আমি যদি আউট দিতে বলি? দিব। ওয়াইড বল আউট দিয়ে দিবে? বাহ চমৎকার। তো ব্যাটসম্যান যদি তোমাকে জিজ্ঞেস করে যে কিভাবে আউট হলো, তখন জবাবে কি বলবে? বলবো আচরণবিধি লঙ্ঘনের কারণে তোমার ম্যাচ ফির 50% জরিমানা। গুড, তুমি সিলেক্টেড, যাও টুর্নামেন্ট শুরু হলে সময় মতো চলে এসো। আচ্ছা স্যার আসি। ছেলেটা কাজের আছে। আসসালামু আলাইকুম স্যার। কি চাই? স্যার শুনলাম এখানে আম্পায়ার সিলেকশন হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো। স্যার আমি একজন গ্র্যাজুয়েট আম্পায়ার, অস্ট্রেলিয়া থেকে আম্পায়ারিং এর উপরে 3 বছরের কোর্স করে এসেছি। নাইস, নাও গেট আউট। মানে কি স্যার? অস্ট্রেলিয়ায় 3 বছরের আম্পায়ারিং এর উপর কোর্স করে এসেছো আর গেট আউট শব্দের মানে বুঝো না? সেটা বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু তোমার মতো গ্র্যাজুয়েট আম্পায়ার আমরা রাখি না, এখন বিদায় হও। স্যার আমার অপরাধটা কি? অপরাধ হলো তুমি শিক্ষিত, আর শিক্ষিত আম্পায়াররা আমার থেকেও বেশি বুঝে, আমার থেকে বেশি বোঝা আম্পায়ার আমার পছন্দ না। যাও ভাগো। কোত্থেকে যে আসে এগুলো? অস্ট্রেলিয়া থেকে আম্পায়ারিং এর উপর 3 বছরের কোর্স করে এসেছি, গ্র্যাজুয়েট আম্পায়ার। আরে বেটা, আম্পায়ারের কাজটাই কি? খাড়ায় থেকে শুধু হাত পা নাড়ানি করবে, এই তো। হাত পা নাড়ানোর জন্য 3 বছরের কোর্স করা লাগে, তো আবার অস্ট্রেলিয়া যেয়ে? সময়ের কোনো মূল্যই নেই এদের কাছে, গর্ধব কোথাকার। সালাম আলাইকুম চাচা। তুমি কে? তোমার আবার কি চাই? চাচা আমি যদু মুন্সির পোলা, আপনার গ্রামের বাড়ির থানা আইসি, আমার একটা কাম লাগতো চাচা। ও যদু মুন্সির পোলা, তা কি কাম করতে চাস? আপনি যা কইবেন তাই করুম চাচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন তোকে একটা কাজ দিচ্ছি, তুই আজকে থেকে আমার লিগে টিভি আম্পায়ার। টিভি আম্পায়ার? হেডা আবার কি চাচা? হেডা কি তোর বুঝতে হবে না? তোর সামনে যে দুইটা বাটন আছে, লাল আর সবুজ, একটা হচ্ছে আউট, একটা নট আউট বাটন। তোকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে, তুই যে কোনো একটা বাটন টিপ দিয়ে দিবি, বুঝতে পারলি? যে আচ্ছা চাচা, টিফা দিবনি। গুড, আচ্ছা দেখি একটা বাটন টিপ দে তো। আয় বেটা, তোর বাটন টিপ দিতে কইছি, তুই কি টিপ দিলি?